হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি একটা অ্যামাজিং প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো প্রোডাক্টটা নিয়ে কথা বলতে গেলে প্রোডাক্টের একটু পরিচিতি দিতে হয়। এটা হচ্ছে ঝিসান গ্রুপের, মানে এদের গাড়ি থেকে শুরু করে সব কিছু এরা প্রোডাক্ট তৈরি করে। তো এদের গ্রুপ অফ কোম্পানি একটা BWB, এর অর্থ হচ্ছে বিজনেস উইথ ব্লেজিং, অর্থাৎ ধোয়ার সাথে ব্যবসা। সো এরকম একটা অদ্ভুত নাম শুনলে কারোর কাছে আনস্মার্ট মনে হবে, বাট আমার কাছে খুব ভালো লাগছে। কেননা ধোয়ার সাথে ব্যবসা, এর মিনিংসটা এখন আমরা খুঁজতে যাব। তো মিনিংস খুঁজতে গেলে এই প্রোডাক্টটা প্রথমে আমরা একটু দেখাই। এই প্রোডাক্টটা সম্বন্ধে আমাদের জানতে হবে যে এগুলো কী কাজ করে, কী আসল বিষয়। তো প্রথমে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গুজরাটের একটা অনেক বড় সার্টিফিকেট এখানে আছে, ইন্ডিয়ার আয়ুর্বেদের আয়ুষের সার্টিফিকেট আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ISO মিনিং অনেকেই জানেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আর এখানে দেওয়া আছে GMP, এটা আমেরিকান একটা সার্টিফিকেট। এটা যারা মেডিকেল লাইনে আছে তারা খুব ভালোই এই সার্টিফিকেটগুলো সম্বন্ধে জানে। তো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এটা আমেরিকা থেকে নেওয়া। সো এই প্রোডাক্টটার সম্বন্ধে আমার মনে হয় অনেকে বুঝে গেছেন, এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট। হ্যাঁ, এটা নোপাল ক্যাকটাস দিয়ে তৈরি। শুধুমাত্র নোপাল ক্যাকটাসে একটা ফল হয়, এর পাতা এবং শিকড়, এর বাইরে কোনো ধরনের কোনো ড্রাগস, কোনো সিনথেটিক নাই। আর এগুলোর সার্টিফিকেট দিয়েছে এই চারটা অর্গানাইজেশন। তো যাই হোক, এখন এটা নিয়ে কথা বলবো। এইটা বিশাল একটা জিনিস, তার মধ্যে আপনাদের বলতে চাই যে WHO হু থেকে এই নোপাল ক্যাকটাসকে বলা হয়েছে গ্রিন গোল। সো এখন আমরা একটু এই গ্রিন গোল, এই গাছটা দিয়ে এই যে ফুড অ্যান্ড প্যাডস, এই ক্যাপসুল তৈরি হলো, এটা আসলে আমাদের বডিতে কী কাজ করে সংক্ষেপে বলার চেষ্টা করি। সো ভিউয়ার্স, আমরা একটু ভিতরে যাই। এই দেখেন, এখানে আমরা দেখব যে এই প্রোডাক্টের ভিতর কী আছে। সারা পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড 22 ধরনের, তার মধ্যে 18 ধরনের অ্যামাইনো অ্যাসিড এটার ভিতরে আছে। ফাইটোনিউট্রিয়েন্টস আছে 15 টাইপের, এখানে মিনারেল 10 টাইপের আছে, ভিটামিন 8 টাইপের আছে, ফাইবার আছে, ব্যাটালিয়ান আছে। ব্যাটালিয়ান জিনিসটা এমন একটা জিনিস, প্যাকটিন ব্যাটালিয়ান এমন একটা জিনিস, মা বন্ধুর যত ধরনের গাইনি সমস্যা হয় এই ব্যাটালিয়ান প্যাকটিনের অভাবে, এগুলো এই প্রোডাক্টটার ভিতরে আছে। এখন এই এটার ভিতরে এই 7 ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে। সো এখন আমরা এই অ্যামাইনো অ্যাসিড কী কাজ করে এখানে লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তারপরে ফাইটোনিউট্রন 2 নম্বরে ফাইটোনিউট্রনের কাজগুলো লেখা আছে, 3 নম্বরে মিনারেলের কী কাজ করে বডিতে সেটা লেখা আছে, এখানে ভিটামিনগুলো কী কী কাজ করে সেটা লেখা আছে, ফাইবার বডিতে কী কাজ করে আছে সেটা লেখা আছে, 6 নম্বরে আছে বেটালাইন। এটা খুবই একটা, মানে কী বলবো, বলে শেষ করার মতো না, আপনারা একটু করে নেবেন। এরপরে 7 নম্বরে আমরা যেটা দেখাবো, এখানে প্যাকটিন আছে। তো এই প্রত্যেকটা এই এখানে প্রথমে দেখাইছি যে 7 ধরনের ইনগ্রিডিয়েন্টস এখানে আছে, এবং পার্ট বাই পার্ট 7 ধরনের ইনগ্রিডিয়েন্টস সম্বন্ধেই কিন্তু এখানে লেখা আছে। কাইন্ডলি আপনারা চাইলে পড়ে নিতে পারবেন যেটা কাজ কী। তবে তার মধ্যে আমি একটু সংক্ষেপে কথা বলবো। মানুষ একটা ব্লাস্টোসিস দ্বারা তৈরি, বাবা মার আনন্দ ঘন মুহূর্তে যে ব্লাস্টোসিস তৈরি হয় সেখান থেকে মানুষের তৈরি। তো মানুষ প্রথমে একটা সেলে পরিণত হয়, এই সেল থেকে 100 ট্রিলিয়ন সেল হয়, তারপর অর্গান, তারপর টিস্যু। এখানে আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। প্রথমে একটা ব্লাস্টোসিস, তারপরে সেল, তারপরে 100 ট্রিলিয়ন সেল, তারপরে হচ্ছে টিস্যু, তারপরে 220টা অর্গান, মানুষের 220টা অর্গান, তারপরে হচ্ছে এই সিস্টেম, 12টা সিস্টেম, এখানে 12টা সিস্টেম তৈরি হয়। এই সব মিলে হচ্ছে হিউম্যান বডি। তো এইটার কাজ কী? এটা মানুষ কিন্তু সেল দ্বারা তৈরি। একটা বাড়ি যেমন ইট দিয়ে তৈরি হয়, ইটের পর ইট হয়, সেটা দিয়ে তৈরি। তো এইটা মূলত সরাসরি সেলে কাজ করে। আমরা বিভিন্ন ধরনের ড্রাগস নেই বা সিনথেটিক নেই, ওগুলো কিন্তু আমাদের এই চামড়াটার নাম হচ্ছে ডার্মা, ঠিক? এটা ছিলে গেলে এটার নিচে হচ্ছে ইপিডার্মা, তারপরে হচ্ছে অর্গান, তারপরে হচ্ছে টিস্যু, তারপরে হচ্ছে সেল। তো এইটা সরাসরি সেলের উপরে কাজ করে। আর আমরা আসলে যে ধরনের ট্রিটমেন্ট নেই, দেখা গেছে সিনথেটিক বা ড্রাগস, ওগুলো সরাসরি ওইগুলো কাজ করে অর্গানের উপরে। তো এটার মূলত কাজ হচ্ছে মানুষ তৈরি সেল দ্বারা। তা আমরা পৃথিবীতে যখন আসি, এই আমাদের বাতাস, খাবার বিভিন্নভাবে টক্সিন ঢুকে এরকম হয়ে যায়। যখন আমরা এই জিনিসটা আবার মিনিমাম 4 মাস নিব,
দুপুরে দুইটা ক্যাপসুল খাওয়ার আধা ঘন্টা আগে, আবার রাতে দুইটা ক্যাপসুল খাওয়ার আধা ঘন্টা আগে আমাদের সেলগুলো আবার ঠিক এরকম হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টটা মানুষের 220টা অর্গানকে রিপেয়ার এবং ইয়াং করে। ধন্যবাদ।